আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ট্রান্সফর্মার পুরাতন পুড়ে যাওয়া বা ড্যামেজ আর একটা ট্রান্সফর্মার ববিন তার সহ দেখেন আমরা প্রতিনিয়ত কিভাবে ঠকতেছি অল্প একটু কম টাকা দিয়ে কেনার জন্য অথবা কেউ আছে বুঝে ঠকাচ্ছি কেউ আছে না বুঝে ঠকাচ্ছি কেউ বলতেছি এত ভোল্ট এত অ্যাম্পিয়ার কেউ বলতেছি এত ভোল্ড এত এম্পিয়ার মানে এক একজন এক একজনের মতো একটা জিনিসকে বলতেছে অথচ যেটা দশ আসলে আর আজকে ভিডিওটা মূলত নিয়ে দেখুন আমি এই এই খুললাম তো এটাতে যা যেটা দেখতে পারলাম দেখে তো অবাক উপরে এই যে দেখেন এই যে ফাইবার টিউব বা গ্লাস টিউব দেওয়া রয়েছে এই গ্লাস টিউবের মধ্যে থেকে হচ্ছে এই যেমন তার বের করা হয়েছে এরকম বা এরকম তো এখানে দেখুন এটা আসলে এইভাবে তো ছিল যদিও খোলার সময় দেখালে সবথেকে বেশি ইন্টারেস্টিং ব্যাপারটা তো এরকমের ছিল তো এখন বিষয়টা হচ্ছে দেখেন উপরে কি দিছে উপরে দেখুন তামা দিয়েছে এবং এটা যদি আমি একটু ঘষা দিয়ে দেখেন এখান থেকে বোঝা যাবে তামা কিনা দেখুন এটা একটা তামার কালার আছে মানে এটা তামা এখন পক্ষান্তরে যদি আমরা এখানে এই সাইডটা যদি ঘষা দিয়ে দেখেন দেখেন সাদা তার মানে এটা সিলভার তার মানে আমাদের কোনভাবে ঠকানো হয়েছে উপরে তামার তামা দিয়ে আপনার টার্মিনাল বের করে দিয়েছে ট্রান্সফরমারের যাতে আমরা মনে করি যে এটা আসলে তামা আর ভিতরে সিলভার দিয়ে দেওয়া হয়েছে বিষয়টা আসলে এরকমই বোঝা যায় তো এখন বিষয়টা হচ্ছে যে এই রকমের যদি আমরা কিনি এভাবে যদি ব্যবহার করি প্রথমত অ্যালুমোনিয়ামের ধারণ ক্ষমতা কম বা লোড কম বা অ্যাম্পিয়ার কম থাকে এরপরও যদি এরকম ব্যবস্থা হয় যে এতটুক মোটা তামা দিয়েছে এতটুক মোটা তামা দিয়ে কিন্তু বাইট করে দিয়েছে বুঝলাম যে না কিছুটা অ্যাম্পেয়ার পাওয়া যাবে ভিতরে এসে দেখি এর থেকে হচ্ছে কোন তার এটা বাধা তাহলে দুঃখের কি সীমা থাকে বলেন তো এইভাবে আসলে আমরা প্রতিনিয়ত ঠকতেছি এই সেম কোয়ালিটি ট্রান্সফর্মার এ আর একটা দেখেন এই যে এই যে দেখে তো মনে হচ্ছে ইয়া বিশাল বড় মানে আট দশ ট্রানজেস্টার চালানো যাবে আসলে তো দুই ট্রানজেস্টারের উপযুক্ত তো এটা হচ্ছে মেইন বিষয় তো আপনারা যারা ট্রান্সফর্মার কিনবেন অবশ্যই কিন্তু দেখে নেবেন এবং যখন কিনবেন যদি সম্ভব হয় তাকে দোকানদারকে বলবেন যে তামা কেনা যদি সে তামা বলে তাহলে বলবেন ঠিক আছে যদি আপনার সন্দেহ হয় এটা কিরকম ঘষা দিবেন ঘষা দিলে এই যেমন সাদা কালার বেরোয় এরকম সাদা বের হয় তাহলে বুঝবেন যে এটা অ্যালমোনিয়াম দিয়ে করা তো এটা ছিল মূলত আজকের ভিডিও আমার উদ্দেশ্য ছিল যে আপনারা যখন একটা প্রোডাক্ট কিনবেন একটা ব্যবহার করার জন্য এটা মাল কিনবেন অবশ্যই কিন্তু সেটাকে দেখে শুনে বুঝে কিনবেন নতুবা কিন্তু এরকম বস্তাবেন যে উপরে দেখবেন তামা ভিতরে কিন্তু সিলভার বা অ্যালুমিনিয়াম তো এটাই ছিল বিষয় তবু বন্ধুরা সবাই ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফিজ